আমরা ভ্যাটের জিরো রিটার্ন জমা দিতাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, কিন্তু এখন কিন্তু ভ্যাটে একটা নতুন আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ওটিপি ভেরিফিকেশন করে দিতে হবে, তারপরে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড চেঞ্জ না করলে কিন্তু আপনি ভ্যাটের আইডিতে লগ ইন করতে পারবেন না এবং আপনি জিরো রিটার্নটাও জমা দিতে পারবেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ওটিপি ভেরিফিকেশন করবেন এবং আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে আবার নতুন করে ভ্যাটের জিরো রিটার্ন জমা দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা যে কোনো একটা আপনি আপনার ব্রাউজার ইউজ করবেন, আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। আমরা সবাই জানি যে ভ্যাটের ওয়েবসাইট হচ্ছে ভ্যাট অনলাইন, ভ্যাট বা ভ্যাট লিখলেই আমি ভ্যাট অনলাইন লিখলেই কিন্তু চলে আসছে। তো আমি এখানে এন্টার প্রেস করলাম এবং ভ্যাট অনলাইন সার্ভিসেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে অপশনটা চলে আসছে, এখানে সরি আমি একটু লগ ইন করে নিই। তো এবারে আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি লিখবো এখানে ভ্যাট অনলাইন, ভ্যাট অনলাইন লিখে এন্টার প্রেস করব। এবারে আপনি এখানে ভ্যাট অনলাইন সার্ভিসেস এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, এবারে আপনি আপনার এবারে আপনার কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার আপনি চয়েস করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আপনার এখানে লিখবেন যে ভ্যাট অনলাইন, সার্চ বক্সে লিখবেন ভ্যাট অনলাইন। ভ্যাট অনলাইন লিখে আপনি যদি এন্টার দেন, ভ্যাট অনলাইন লিখে এন্টার দিলে আপনার ভ্যাটের অনলাইনের যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে। এইভাবে এইটা পাবেন। তা আমি এখানে আমার বুক মার্ক করা আছে, আমি এখানে ভ্যাট অনলাইন সার্ভিসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা লগ ইন করবো। পূর্বের মতো যেভাবে আমরা লগ ইন করে আমরা ভ্যাটের জিরো রিটার্ন জমা দিতাম, আমি প্রথমে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার যে পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে পূর্বে, সেটা দিয়ে আমরা প্রথম লগ ইন করবো। লগ ইন করলে দেখবেন যে কী আসে। তা আমি ইউজার আইডিটা আমি এখানে কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এবারে আপনি পাসওয়ার্ড ছিল যেটা, সেটা আপনি এখানে ক্লিক কপি করে আপনি বসিয়ে দেন। আমি পাসওয়ার্ড দিলাম। এবারে আমি এখানে রোবট চিহ্ন আছে, ক্যাপচার আছে কিনা টিকমার্ক দিলাম। টিকমার্ক দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে। এবারে আমি ওকেতে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আগের মতো নাই, আগে কিন্তু সরাসরি আমরা আইডিতে চলে যেতে পারতাম লগ ইন করলে। এখন কিন্তু এই যে চেঞ্জ পাসওয়ার্ডের অপশনটা আছে, যেমন ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড আপনার নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আমরা এবারে নতুন পাসওয়ার্ডটা আমরা দেবো, পুরাতন যে পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডটা দিলাম।
হ্যাঁ আছে সজাগ আছে বাবুর দরে আচ্ছা লই এক লাগে ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব আমি এখানে পাসওয়ার্ডটা লিখলাম পাসওয়ার্ডটা দিতে হবে আপনার সংখ্যা এবং ওয়ার্ডে যেমন আপনি একটা স্থানের নাম লিখবেন অথবা আপনার নাম লিখবেন আবার একটা অ্যাট দ্য রেট দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল দেওয়া আছে সংখ্যা অ্যাট দ্য রেট এবং অক্ষর আপনি যে তিনটে মিলিয়ে কিন্তু আমার আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তা আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম আবার কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড লিখব আচ্ছা আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আবার কিন্তু ক্যাপচার এখানে ক্যাপচার রোবট কিনে আপনি চেঞ্জ করবেন টিক মার্ক দিলাম টিক মার্ক দিয়ে এখানে কিন্তু আমার চেঞ্জ পাসওয়ার্ডটা থাকবে খেয়াল করতে হবে আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবার লগ ইন করা লাগবে আপনার পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তা আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে কিন্তু এই ওটিপির অপশনটা আসছে এই ওটিপি ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি আর আপনার আইডিতে ঢুকতে পারবেন না তা আমি এখন আমার ওটিপিতে বসাচ্ছি আসসালাম গেছে পাসওয়ার্ড ভাই এই কোড হ্যাঁ কর চৌচল্লিশ তেপ্পান্ন ছিয়ানব্বই তাই তো আচ্ছা আচ্ছা তো আমি এখানে আমার কোডটা ওটিপি ভেরিফিকেশন করার জন্য মোবাইলে যে কোডটা আসছে সেই কোডটা আমি এখানে বসালাম বসানোর পরে আমি এই যে এখানে কিন্তু টাইম দেওয়া আছে আপনি 3 মিনিটের মধ্যে কোডটা বসাতে হবে তা আমি এখানে ভেরিফাইতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি কিন্তু আগে এরকম লগ ইন করতে পারতাম কিন্তু এখন কিন্তু এই ওটিপি কিটে না করলে কিন্তু আপনি আর লগ ইন করার সুযোগ পাচ্ছেন না বা করতে পারবেন না এখন কিন্তু আমার লগ ইন করা শেষ এখন আমি কি করব আমার জিরো রিটার্নটা সাবমিট করব তা আমি কি করব এই যে এখানে অ্যারো মার্ক আছে এখানে ক্লিক করবেন ফার্মের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু ফিল অব্লিগেশন এখানে অন আছে এক মাসের আপনার জিরো রিটার্ন দেওয়া হয়নি যেমন রানিং মেসেজটা এখন বর্তমানে চলতেছে সেটা আমরা দিব তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এই যে দেখতেছেন নট ফিল্ড এই যে ডান পাশে কর্নারে এখানে আপনি এই অ্যারো মার্কে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করে একটু ওয়েট করতে হবে এইটা আপনার ফুলফিল হলেই আপনার কিন্তু সহজে নিয়ে নেবে যেমন এখানে পার্সেন্টেজ উঠতেছে এই দেখতে পাচ্ছেন তো আমরা জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য শুধু কিন্তু দুইটা জায়গায় আমরা শুধু দুইটা টিক মার্ক দিই তাহলে কিন্তু আমরা জিরো রিটার্ন জমা দিতে পারি তো আমি কী করব প্রথম নম্বর হচ্ছে উপরের দিকে যাই 3 নম্বর সিরিয়ালে এখানে দেখতে পাচ্ছেন এনি অ্যাক্টিভিটিস ইন ট্যাক্স পিরিয়ড এখানে আমরা নো সিলেক্ট করে দেবো আমি এখানে নো সিলেক্ট করে দিলাম এবার নিচে যাই নিচে গিয়ে আমরা দেখব নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্টেড টু গেট রিলেটেড মাই ক্লোজিং ব্যালেন্স এখানে আপনি নো সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে এই যে টিক মার্ক দিবেন আই 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 হেয়ার বাই ডিক্লার এই লেখাটা যেখানে আছে আপনি টিক মার্ক দিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন তা আমি এখানে সাবমিটে ক্লিক করলাম এবারে আমি কনফার্ম ওকেতে ক্লিক করলাম আমার জিরো রিটার্ন জমা দেওয়া কিন্তু শেষ আমি এখানে ব্যাগে যাই ব্যাগে দেখি এখানে কিন্তু আমার কোনো ডাটা নাই এখানে কিন্তু একটা ডেট ছিল আগে আগে কিন্তু ডেট ছিল এখন কিন্তু আর নেই তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের ভ্যাটের জিরো রিটার্ন জমা দেবেন এবং ভেরিফিকেশন করে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম